তখন আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? গাড়ি, বাড়ি, নারী, এই তিনটার উদ্দেশ্য আমাদের। কিন্তু বাংলাদেশের মধ্যে তো গাড়ি, বাড়ি, নারী সব ছিল, তিনতলা আমরা যে দেখতেছি তিনতলা বিল্ডিং উঠানোর ঘর, কয়েকজন ছেলেরা মেয়েরা চিল্লাইতেছে বাঁচাও বাঁচাও কয়েসারা এই কুত্তা এরকম করে সারা চিল্লাইতেছে, তুই চিল্লাই একই তা করবি, তিনতলা বিল্ডিং বানাই একই তা করবি, বাঙ্গিয়া গ্রিল বাঙ্গিয়া সারা তোর করে পেট্রোল দোকানে জ্বালাই দিয়ে তুই কই দিবি। এই কারণে কি ঘর প্রথম, বিল্ডিং প্রথম দরকার? না না না, বিল্ডিং শুধু বানাইলে হবে না, আমার সমাজও সুরক্ষিত থাকতে লাগবে, আমার সমাজ নেশাগ্রস্ত, আমার সমাজ অশিক্ষিত, আমার সমাজ নিচুর মধ্যে পড়ে রয়েছে, তো এটা সহযোগিতা করবো কে, দেখবো কেটা। তো এই কারণে আমাদের কিছু কাজ দায়িত্ব থেকে যায় যে শুধু আমরা পড়লে হবে না, জানলে হবে না, সেটাকে আমাদের ব্যক্তিগত জীবনেও প্রয়োগ করতে লাগবে। এ কারণে সাধারণত যদি বলি তুমি পড়াশোনা কার জন্য করো, তো সাধারণত যুবকের এদের উত্তর কি তাইব, নিজের জন্য পড়াশোনা করো। তো নিজের জন্য যখন পড়াশোনা করি তো শুধু নিজেরই চিন্তা থাকে, নিজে মানে আমার, আমার পড়াশোনা আমি নিজের জন্য করি, চাকরি করি আমি নিজের জন্য করি, বিয়ে শাদী করি নিজের জন্য করি, ঘর বানাই নিজের জন্য করি, তো নিজের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। আর পর কে ময়রা রয়েছে, কে খায় রয়েছে, কে অশিক্ষিত হয়ে রয়েছে, কে সমাজ ময়রা গেছে, কিন্তু দেখার দরকার, এরকম পরিস্থিতি হয়ে যায়। তো ভগবানও কখনো শ্রীকৃষ্ণও এসব দেখত না, ভগবানও কি করছে, স্বয়ং মানুষ হিসাবে আয়াসারা জন্ম নিয়ে ভগবানকে শিক্ষা দিয়ে গেছে যে ধর্মের জন্য লড়াই করো, ধর্মের কাছে তোমার ভাই হতে পারে, কাকু হতে পারে, জেঠু হতে পারে, তোমার ভাই হতে পারে, সে যদি অধর্মের কাজ করে থাকে তাহলে তুমি তার সাথে না। অর্জুন বললো না, আমার সামনে তো জেঠু আছে, কাকা আছে, ভাই আছে, আমি কেমনে মারু, বলছে তুমি কি লেগে, তুমি তুমি তো মারবে না, হেরা তো আগেই মরে গেছে গা, তুমি তো শুধু তার শরীরকে মারবে, এরা তো আগেই মরে গেছে গা। যখন এক মহিলার যখন বস্ত্র হরণ করছিল তখন বড় বড় মহারথীরা তো সামনে ছিল, ভীষ্মা পিতামহ থেকে শুরু করে রাষ্ট্র থেকে রাষ্ট্রপতি থেকে শুরু করে যিনি বসে আছেন সে তো রাষ্ট্রপতি, ধৃতরাষ্ট্র, সে চুপ অন্ধ হয়েও কি হবে, তার সামনে সব বড় বড় মহারথীরা বসে আছে, রথীরা বসে আসে থাকা সত্ত্বেও এক মহিলাকে বিবস্ত্র করা হলো। তো তখনই বলছে যে মহিলাকে উপর যদি এরকম হয় তখন সমাজ, তখনই তারা মরে গেছে, এরা তো মরা মানুষ, মরা মানুষকে তো তুমি তো কিছু করবে, তুমি তার শরীরকে শুধু ইয়ে করবে, এরা আগেই মরে গেছে। এ কারণে যখন আমি ভালো হলে চলবে না, আমার ভাই দেখা যাইতেছে মাফিয়াগিরি করতেছে, আমার ভাই দেখা যাইতেছে কুকর্ম করতেছে, আমার ভাই দেখা যাইতেছে সমাজের দিকে ক্ষতি করতেছে, তো আমিও আমার ভাইকে কিছু বলি না, আমিও আমার ভাইকে কিছু বলি না, তো ওই বলে না, পাপ যে করে পাপ যে সহে সেই পাপি, সেও পাপি। এ কারণে হিন্দু মানে কি তা, তো হিন্দু মানে হচ্ছে আমাদের ধর্ম শ্রেষ্ঠ কেন, তা আমাদের ধর্ম শ্রেষ্ঠ হচ্ছে যে হিন্দু কোনো পূজা পদ্ধতি না, ধর্ম কোনো পূজা পদ্ধতি না, হিন্দু মানে আমরা, হিন্দু হচ্ছে মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলে না।